সময় যত এগোচ্ছে ততই চড়ছে পারদ চড়ছে লড়াইয়ের পারদ শুক্রবার ঝাঁসির সভা থেকে ফের একবার সরাসরি রাহুল গান্ধীকে বেঁধলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী সম্প্রতি পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে বিরোধীদের আক্রমণের পাশাপাশি বারবার রাহুলের বক্তৃতায় সামনে চলে এসেছে পারিবারিক আবেগ কখনো বাবা ঠাকুমা খুনের প্রসঙ্গ কখনও অসুস্থতার জন্য সোনিয়ার খাদ্য সুরক্ষা বিলে ভোটাভুটির সময় সংসদে না থাকতে পারা নিয়ে আক্ষেপ শুক্রবার এই প্রসঙ্গে মোদীর পাল্টা কটাক্ষ দেশের গরিবদের কথা নয় কংগ্রেস সহসভাপতির মুখে শুধুই শোনা যায় তার পরিবারের কথা আজ আপকে পাশ রোনে নাহি আয়া আসু বহানে আয়া হই ম आंसू बहाने वालों की कोई कथा सुनाने आया हूं मैं आज आपके यहाँ आया हूं आपके आंसू पहुंचने का विश्वास देने के लिए भाई बीजेपी स्वप्ने सदागर स्वप्न देखाना चेष्टा कर देशवासी के बोलते साठ मासे ही भारत के भाग्य बदले देवें मेरे देशवासियों आपने कांग्रेस को साठ साल दिए हमें सिर्फ साठ महीने देकर के देख लो साठ साल में उन्होंने जो तबाह किया है बर्बाद किया है मित्रों भारतीय जनता पार्टी के सिपाही के नाते मैं विश्वास देता हूं कि अगर भारतीय जनता पार्टी को साठ महीने के लिए भी आपने अवसर दिया हम आपकी तकदीर भी बदल देंगे देश की तस्वीर भी बदल देंगे রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে লোকসভা ভোটে জয়ের ক্ষেত্রে উত্তরপ্রদেশের ভূমিকা বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দু হাজার নয়ের লোকসভা ভোটে সেখানে কংগ্রেস সপা এবং ওয়াসপার পর চতুর্থ স্থানে ছিল বিজেপি নভেম্বরে বিধানসভা ভোটের পরই ফের দরজায় কড়ানাড়ছে লোকসভা ভোট রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মোদীও বিলক্ষণ জানেন কেন্দ্রের সরকার গঠনের যে স্বপ্ন তিনি দেখেছেন উত্তরপ্রদেশের জয় ছাড়া কার্যত অসম্ভব তাই বিধানসভা ভোটের প্রচার পর্বে সেই উত্তরপ্রদেশের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির বিরুদ্ধে একযোগে সুর চড়িয়ে লোকসভায় ফায়দা তোলার চেষ্টা করলেন মোদী এবিপি আনন্দ